कुमारी मान ऐले हम मे हम दायित्व हलो निजे बाबा मा के भक्ति सम्मान करा बाप मा के भक्ति करना तीन बेला गीता पढ़े और भक्ति भगवान ने ना जे छेले जे मे तार पिता माता के भक्ति श्रद्धा करे ना से भगवान के भक्ति श्रद्धा करले भगवान ग्रहण करें ना मने रखते हैं এখানে যারা ছেলে মেয়ে আছো দাদা একটু হাতটা দায়িত্ব হলো সন্তানের প্রধান দায়িত্ব হলো পিতা মাতার সেবা পিতা মাতাকে যদি কোনো সন্তান সেবা শুশ্রূষা করতে পারে তাহলে পরে পিতা মাতা খুশি হলে পরে সব ধর্মকৃত্য তার হবে ভগবান মনু বলে দিয়েছেন মনু সংহিতায় ইয়ং মাত পিতরৌ ক্লেশম সহেত সম্ভবে নৃণাম নাতস্য নিষ্কৃতি শক্যঃ কর্তুম বর্ষ শতৈরপি অর্থাৎ একটা সন্তানকে জন্ম দিতে গিয়া মায়ের যে কষ্ট হয় একটা সন্তানকে পালন করতে গিয়া বাবার যে কষ্ট হয় কোন সন্তান যদি একশো বছর নিরন্তর ওই বাপ মায়ের সেবা করে তথাপিও বাপ মায়ের এক ফোঁটা ঋণ সে শোধ করতে পারে আমরা দুই বেলা হরিবল বলেই বাপ মায়ের খবর বাদ দিয়ে দিলাম খবরদার খবরদার কলিযুগে সব উল্টা পাল্টা হবে সাবধান হয়ে যান এখানে ভক্তির নামে অভক্তি ধর্মের নামে অধর্ম জ্ঞানের নামে অজ্ঞান হবে এরই নাম কলিযুগ ভক্তির নামে অভক্তি বলবে আমরা ভক্ত কাজ করবে অভক্তে বলবে আমরা বৈষ্ণব কাজ করবে অবৈষ্ণবে বলবে আমরা কৃষ্ণের ভক্ত কাজ করবে কৃষ্ণের বিরোধী এরই নাম কলিযুগ নিরাচারিজ শ্রুতি পথ ত্যাগী কলিযুগ সই জ্ঞানী সই বিরাগী যাকে নখুয়ার জটা বিশালা কলিযুগ সই গুণবন্ত বখানা কলিতে সব উল্টা নিরাচারিজ শ্রুতি পথ ত্যাগী যারা বলবে যে আমাদের বেদ পুরাণ শাস্ত্র কিচ্ছু দরকার নাই কলিযুগ সই জ্ঞানী সই বিরাগী কলিযুগে সেই বড় জ্ঞানী সেই বড় সাধু বড় সাধুকে যে বলে কোনো বেদ লাগে না কোন স্মৃতি পুরাণ লাগে না কোন বর্ণাশ্রম লাগে না ও বড় সাধু এ কথাগুলো কে বলছে গোস্বামী তুলসীদাস রামচরিত মানুষ এই কথাগুলাই স্কন্দ পুরাণে দেয়া আছে স্কন্দ পুরাণে বলছেন নিন্দন্তি বেদ বাক্য আনি বেদার ফষ্ট কলৌ যুগে শুদ্ধৈহি নির্মিতম যস্তত প্রমাণম শাস্ত্রমেব তদ দেখেন আমি বলছি না যে রায়ন চক্রবর্তী আমি বলছি বলে আপনাদেরকে মানতে হবে আমি বলছি না যে আমি বলছি বলে মানতে হবে আমি বলছি শাস্ত্রে আছে তাই মানতে হবে আমি বলছি না যে আমার গুরুদেব বলেছেন বলে মানতে হবে আমি বলছি শাস্ত্রে আছে বলে মানতে হবে আমি একটা বই লিখেছি চতুর্বর্ণ তত্ত্ব লহরি ওইখানে আছে ওইখানে আমি যা বলেছি তার দলিল দিয়ে বলেছি এইখানেও আপনাদের সামনে যা বলছি দলিল দিয়ে বলছি আমার মুখের কথা বলার দরকার নেই তো প্রয়োজন নাই যদি শাস্ত্রের সঙ্গে মিল হয় তবে তাহলে স্কন্দ পুরাণে ভবিষ্যৎবাণী করা আছে নিন্দন্তি বেদবাক্য আরে বেদার্থাশ্চ কলৌ যুগে শুদ্ধৈহি নির্মিতম যস্তত প্রমাণম শাস্ত্রমেব তদ কলিযুগে কিছু দল আসবে এরা কি করবে নিন্দন্তি বেদবাক্য আরে বেদ বাক্য মানবে না বেদ বাক্যের নিন্দা করবে বর্ণাশ্রম আদি চান্যে পাষণ্ডা পরিপন্থিনঃ তে তদা প্রভবিষ্যন্তি তেষাং বৃদ্ধিষ্ট পার্থিব বর্ণাশ্রম ধর্ম মানবে না যে তেমন ইচ্ছা কল্কি পুরাণের প্রথম অধ্যায়ের 29 নম্বর শ্লোকেও বলা আছে ভবিষ্যৎবাণী কোথায় কল্কি পুরাণের প্রথম অধ্যায়ের 29 নম্বর শ্লোক ওখানে বলা আছে সন্ন্যাসিনা গৃহা সত্যা গৃহস্থা সত্ত্ব বিবেকিনাহ গুরু নিন্দা পরা ধর্ম ধ্বজিনা সাধু বঞ্চকাহ বহু সন্ন্যাসী কলিযুগে দেখবেন বহু সন্ন্যাসী কিন্তু সন্ন্যাসিনা গৃহা সত্যা নাম কে আসছে সন্ন্যাসী ঘোর গৃহী এখন মার্কেটে নেই বলবে সন্ন্যাসী কিন্তু ভিতরে ভিতরে গৃহর প্রতি দেখবেন বাড়ি ঘর কৌশল ছবি আছে সন্ন্যাসিনা গৃহা সত্যা
গৃহস্থাস্তত্ব বিবেকী না আর যারা গৃহী হবে তারা অবিবেকী হবে আর কি গুরু নিন্দা পারা গুরু নিন্দা লোক পারাবে খালি গুরু নিন্দা আর গুরু খারাপ ওই গুরু খারাপ ওই গুরু খারাপ আমার গুরু ভালো আমার গুরু ধরো এই গুরু নিন্দা একজনের গুরুকে নিন্দা করলে যে আমার গুরুর নিন্দা হয় এটা বলে আসবেন ওর গুরু খারাপ ওর গুরু খারাপ খালি গুরু নিন্দা গুরু নিন্দা এগুলো হবে কলিযুগে বলছে গুরু নিন্দা পারা গুরু নিন্দাকারী ব্যক্তি আর ধর্মধ্বজী না সাধু বঞ্চকাহ ধর্মধ্বজী মানে ধর্মের পোশাক দাঁড়াবে ধর্মের ভান ধরে দাঁড়াবে এজন্য কলিতে উল্টা হবে উল্টা যেমন যেমন কেউ বলবে বাপ মা মানা দরকার নাই কিসের বাপ কিসের মা কৃষ্ণই পিতা কৃষ্ণই মাতা বৈষ্ণব হয়ে গেলে পরে আর পিতা মাতার দরকার নাই কিন্তু শাস্ত্র বলছে না বৈষ্ণব হতে গেলে আগে বাপ মা দরকার কোথায় আছে এটা পদ্মপুরাণ ক্রিয়া যোগ সার খণ্ড দ্বিতীয় অধ্যায় পিতৃভক্তা মাতৃভক্তা জ্ঞাতি পোষণ তৎপরা ধর্মোপদেশিনা ইয়ে চা গৃহস্থে বৈষ্ণবা জানা তাহলে আগে কৃষ্ণ ভক্ত হবেন আর বৈষ্ণব হবেন আর যাই হবেন প্রথম পুত্র যদি হয় সন্তান যদি হয় বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করো পিতৃভক্তা মাতৃভক্ত এজন্য যে সন্তান তার বাবা মাকে সম্মান ভক্তি সেবার দ্বারা সন্তুষ্ট করে বাবা মা যে সন্তানের প্রতি খুশি থাকে তার সব ধর্ম হয়ে যায় আমি বলছি না কূর্ম পুরাণ বলছি কূর্ম পুরাণের উপরি ভাগে লেখা আছে পিতা মাতা চার সন্তুষ্ট পুত্রাং সাত গুণই যদি সপুত্রহা সকলম ধর্ম আপনুয়া তেন করা কি বলছে পিতা মাতা যে সুপ্রিতা ও সাতাং পুত্র গুণের যে পিতা মাতা যদি কোন সন্তানের প্রতি সন্তুষ্ট হয় প্রীতিযুক্ত হয় তাহলে সপুত্র সকলম ধর্মম আপনুয়া তেন কর্মা ওই পুত্র পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা দ্বারাই সব ধর্মের ফল লাভ করে আর বাপ মাকে যদি রুষ্ট করে তাহলে পিতা তস্য কর্তিত রুষ্ট ন তস্য সকস্য জিদগতি বৃহৎ ধর্ম পুরাণে বলছে বাবা মা যার প্রতি রুষ্ট হয়ে যায় তার কোন ধর্ম করে ফল লাভ হয় না দেখেন দেখেন একটা কথা বলি পুত্রকে চার ভাগে ভাগ করা হয়েছে পুত্রকে মোট চার ভাগে ভাগ করেছেন ভাগবতে একটা হলো উত্তম পুত্র একটা হলো মধ্যম পুত্র আর একটা অধম পুত্র আর একটা নাম বলেছেন শেষে বলব উত্তম পুত্রকে বলে উত্তমাস চিন্তিতাম কুরিয়াত ভক্তকারী তু মধ্যমাহ অধম অশ্রদ্ধয়া কুরিয়াত অকর্ত চরিতম পিতুহ এখানে যারা ছেলে মেয়ে আছেন একটু খেয়াল করে শুনবেন পুত্রকে চার ভাগে ভাগ করেছেন উত্তম পুত্রকে বলে উত্তমাস চিন্তিতাম কুরিয়াত বাবা মাকে মুখ দিয়ে বলতে হবে না বাবা মাকে মুখ দ্বারা উচ্চারণ করার দরকার নাই উত্তমাস চিন্তিতাম কুরিয়াত অর্থাৎ যে ছেলে বা যে মেয়ে বাপ মায়ের মুখ দেখলেই বুঝতে পারে যে বাবার এইটা দরকার মায়ের এটাই দরকার বাবা মা বলার প্রয়োজন নাই না বলতেই বাপ মায়ের আদেশ পালন করে বাপ মার যা যা দরকার পালন করে এ হলো উত্তম পুত্র উত্তমাস চিন্তিতাম কুরিয়াত দ্বিতীয় কি বলে প্রত্যকারী তু মধ্যমাহা প্রত্যকারী তু মধ্যমাহা প্রত্যকারী মানে বাবা মা আদেশ দেবে তারপরে বলবে বাবা মা অর্ডার করবে তারপরে পালন করবে এ হলো মধ্যম পুত্র প্রত্যকারী তু মধ্যম মানে বাপ মা বলবে তারপরে করবে এটা হলো মধ্যম পুত্র আর কি বলে অধম অশ্রদ্ধয়া কুরিয়াত কিছু পুত্র আছে ছেলে মেয়ে আছে বাপ মা বলে আদেশ পালন করে কিন্তু ওই যে ওই বউয়ের মতো মানে কাপড় কাচতে বলছে কিন্তু খুশি মনে করে না অখুশি হইয়া বাপ মার আদেশ পালন করে কিন্তু শ্রদ্ধা নিয়ে নয় অখুশি হয়ে করে এরা অধম পুত্র তাহলে উত্তম মধ্যম অধম উত্তম মানে আদেশ না পাইতেই মুখ দেখে বুঝে ফেলে বাবা মার এটা দরকার ওটা উত্তম আর বাবা মা বলবে তারপরে করবে এটা হলো মধ্যম
বাবা মা বললো পালন করলো কিন্তু শ্রদ্ধা নাই, অশ্রদ্ধা নিয়ে পালন করলো, এ হলো অধম। আরেকটা আছে কি, সেটা বলে অকর্ম উচ্চরিতম পিতুঃ। কিছু ছেলে মেয়ে আছে এরা হাজার বাবা কোক হাজার মা কোক কিছু কথা পালন করে, মানে বারবার বলা সত্ত্বেও। কিছু পুত্র আছে এরা বাবা মায়ের আদেশ পালন করে, এরা কি বলে উচ্চরিতম পিতু। উচ্চরিতম মানে কি বলে, এরা পুত্র নয়, পুত্রের জায়গায় শব্দ পাল্টিয়ে যাবে। কিরকম বলে, পুত্র লিখতে হয় পয় হুস্যু তয়ের ফেলা, তয়ের ফলা পুত্র, বলে পয়ের জায়গায় হবে ম আর হুস্যুর জায়গায় হবে দীর্ঘু, তাহলে কি হবে? হ্যাঁ মূত্র, এরা পুত্র বলে এরা মূত্র। কেন হ, কারণ পুত্র আর মূত্র উভয়ের উৎপত্তি স্থল একই জায়গা। পুত্র আর মূত্র উভয়ের উৎপত্তি স্থল একই জায়গা, এই জন্য যে সন্তান তার বাপ মায়ের আদেশ পালন করে না, ভাগবত বলছে উচ্চরিতম পিতুঃ, পুত্র নয় মূত্র সদৃশ।